জলপাইগুড়িতে এক গৃহবধূ সোনার অলংকার রাস্তার মাঝখান থেকে চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে জলপাইগুড়ি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ঘটনা। রেখা রায় নামে এক গৃহবধূ ডাঙ্গাপাড়া বাসিন্দা এই রাস্তায় একটি দোকান থেকে জামাকাপড় কিনছিলেন। সেই সময় কয়েকজন দলবাঁধা অবস্থায় মহিলারা সেই দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। ভিড়ের মধ্যে সেই গৃহবধূর সামনে অনেকটা সময় ছিল। এরপর হঠাৎ সেই মহিলার দল সেই দোকান থেকে চলে যায়। এবার রেখা দেবী সেই জামাকাপড়ের দোকানে টাকা বের করার সময় দেখে ব্যাগের চেন খোলা, ব্যাগের ভেতর থেকে সোনার কানের দুল গায়েব, আনুমানিক মূল্য 18 থেকে 20 হাজার টাকা গায়েব। এরপর ওই দোকানের সামনে তৈরি হয়েছে আতঙ্ক, যদিও পাশের একটি খুঁটিতে একটি সিসিটিভি ক্যামেরা অন অবস্থায় ছিল। এখন দেখা যাক পুলিশ কতটা শহরের বুকে এই ধরনের ঘটনার কিনারা করে, যদিও রাতে সেই গৃহবধূ পুলিশের কাছে পুরো বিষয়টি জানিয়েছেন। আমি প্রথমে টোটো থেকে আসি, আসার পরে নামার পরে আমি জিনিসগুলো দেখি, দেখার পরে আমি দেখলাম যে জিনিসটা পছন্দ হলো, হওয়ার পরে এখন টাকা আমি দিব। তবে ব্যাগটা খুললাম, ব্যাগ খুলে টাকা দিচ্ছি, দেওয়ার পরে ব্যাগটা আমার খোলাই ছিল, আগে ব্যাগটা খোলা ছিল, তবে আমি টাকা নিয়ে টাকা ওনাকে দিলাম, দেওয়ার পর উনি আবার খুচরাটা করে ছেঁড়া দিয়েছে, তারপর আমি ওগুলো বদলা দিলাম। আমি যে দাদা টাকাগুলো ছেঁড়া ছিল বদলা দিয়ে, দেওয়ার পর যখন আমি ব্যাগের মধ্যে আমার পাশ টাকার ব্যাগটা ঢুকাবো, তখন থেকে সোনার ব্যাগটা আমার নেয়। এখান থেকে বুঝলাম যে আমরা তো সবাই মহিলারাই ছিলাম, তবে আমরা তো এখানেই চেক করলাম যে আমার ব্যাগে আমার সেই সোনার ব্যাগটা নেই। হ্যাঁ, মহিলা মানে অনেক মহিলা ছিল, মানে দোকানটার মধ্যে চারিদিকে মহিলাই ছিল, কোনো পুরুষ ছিল না। কী বলবো, এটা ডাকাতেই বলবো, দিনে দুপুরে এই কয়েকজনের মধ্যে যদি হয়তো চিন্তাই করে। আমার সোনার কানের চুরি গেছে আর কিচ্ছু না, ব্যাগে আমার টাকা ছিল, টাকার ব্যাগটা আমার হাতে ছিল, কিন্তু সোনার ব্যাগটা ছিল আমার ব্যাগের ভিতরে। কিন্তু তারপরে কেনার পরে যখন আমি ব্যাগের মধ্যে পয়সাটা রাখতে যাবো, তখনই দেখি আমার সোনার ব্যাগটাই নেই। হ্যাঁ, মহিলারাই করেছে। হ্যাঁ হ্যাঁ, দল ছিল, কয়েকজন মহিলা ছিল। আমি তখন জানতে পারলাম যে কয়েকজন মহিলা এখান থেকে সরে গেছে, রেখারা ডাঙ্গাপাড়া। ঘটনাটা হচ্ছে, উনি আসলে একটা জাম্পার নিল, 500 টাকার নোট দিল আমাকে, তা আমি ওনাকে হচ্ছে 250 টাকা দিলাম। 250 টাকার মধ্যে 10 টাকার নোট দিয়েছিলাম, 10 টাকার নোটগুলো দুটা ভালো ছিল, উনি বললে এই নোটগুলো পাল্টা দেবো। তারপর 10 টাকার নোটগুলো নিয়ে 50 টাকা দিলাম। তারপর উনি যখন যাচ্ছে, দেখো না ব্যাগ থেকে শোনা থাকে, আমার এই ব্যাগ ছিল নাই সেখান থেকে, অনেক ভিড় ছিল, অনেক কাস্টমার ছিল, সবই মহিলা ছিল, পুরুষ মানুষ কেউ ছিল, আমি ছিলাম। এবার কিছু দল আছে এগুলো, বুঝলেন দাদা, এগুলো করে পয়লা বৈশাখের সময় ভিড় হয়ে, যেখানে ভিড় দেখে ওনে ঢুকে যায়। আমরা রঞ্জন ঘোষ।